হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন হচ্ছে বিকাল, সকালের দিকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু। তো এখন হচ্ছে বিকাল 4:30 বাজে। তো আমাদের ক্লাবে, মানে আমাদের বাতকুল্লা নবীনসঙ্গ ক্লাবে একটা নতুন প্রোগ্রাম হচ্ছিল আজকে। নতুন একটা প্রোগ্রামের সামনে আমরা ছিলাম, তো পাড়ার সব দিদিরা এক জায়গায় হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে এসেছে জি বাংলার থেকে কিছু কয়েকজন মানুষ তাদের চ্যানেল প্রচারের জন্যে। তো দিদি নাম্বার ওয়ান বলো, দাদাগিরিতে বলো, যেমন প্রশ্ন করা হয় তেমন পাবলিককে প্রশ্ন করছিল এই দাদা, আর সেই প্রশ্নের উত্তর আমি একটা দিয়েছিলাম, তাই আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে মানে পার্টিসিপেট হিসাবে। তো বাকি আরও আরও অনেককে ডাকবে, মানে তারা যদি প্রশ্নের উত্তর পারে তাহলে ওখানে এক একজন করে আসবে, আর সবাই মিলে লাস্টে একটা কুইজ প্রতিযোগিতা কুইজ হবে। সেটায় উত্তীর্ণ হতে পারলে একটু প্রাইজ, সামান্য একটু সান্ত্বনা প্রাইজ দেবে। তো আমাদের কাছে সেটা সামান্য নয়, সেটা আমাদের কাছে বিরাট কিছু, আমাদের মানে আনন্দের জন্য বিরাট কিছু। তো আমরা সেখানে সবাই উপস্থিত হয়েছি, পাড়ার যত মহিলারা রয়েছে বা বেটা ছেলে, মানে যে যে শুনেছে সে সে ওখানে উপস্থিত হয়ে রয়েছে। তো এখানে আমাদের জি বাংলা থেকে যে দাদাটা এসছে সে প্রচার করছিল, আর এখানে আমার পাশে বাঁদিকে দাঁড়িয়েছিল আমার একটা মামা শ্বশুর, উনি হচ্ছে মানে কেবিল লাইনের ই করেন, যিনি সম্প্রচার করেন তিনি। তো আমার ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে, একটু উল্টো করে ধরেছিল, তো তার জন্য সরি। আর এ দেখো আমার মতোই আর একজন দিদি উত্তর দিয়েছে, তো তিনিও ওখানে উত্তর সঠিক উত্তর দিয়েছে বলে দাঁড় করিয়ে ওকে দেয়া হয়েছে, পরে তোমরা দেখতে পাবে সেটা। তো বেশ ভালো লাগছিল অনুষ্ঠানটা, মানে এরকম রকম অনুষ্ঠান মাঝে মাঝে যদি হয় তাহলে আমাদের মনটাও ভালো হয়ে যাবে আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ারও করতে পারবো। তো খুব ভালো লাগছিল অনুষ্ঠানটায় আমি যোগদান করতে পেরে। তো এখানে ওই জি বাংলা দাদাটা বেশ অনেক প্রশ্ন করছিল, আর দেখো আমাদের ওই যাটাও চান্স পেয়েছে, তো ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। এরকম করে অনেকেই চান্স পেয়েছে, তোমরা সেটা দেখতে পারবে আস্তে আস্তে। তো দেখতে থাকো কি কি হয়, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখানে তো সবাই উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে বসেছিল, তো মানে আন্দাজে উপহার উত্তর দিতে গিয়েও মানে দিতে পারছিল না অনেকে, আবার দিতে ভয়ও পাচ্ছিল, একটু লজ্জা লজ্জাও করছিল। তো অনেকে লজ্জা ভেঙে একদম কি বলবো প্রমাণ করে দিয়েছে যে না আমিও পারি, তাই জন্যে এখানে এক এক করে অনেকেই জড়ো হবে, তোমরা সেটা দেখতেই পাবে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তোমরা আশা করি অনেক এনজয় করতে পারবে আর খুব মজাও পাবে। আমার মনে হচ্ছিলো যে আমি ওখান থেকে ওখানে না দাঁড়িয়ে থেকে যদি এখানে এই পাশে দাঁড়িয়ে থাকতাম পাবলিকের কাছে তাহলে খুব ভালো হতো, আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছিল কিন্তু উপায় ছিল না, যেহেতু ওখানে যারা যারা দাঁড়িয়েছিল তারা আর এদিকে রিটার্ন আসতে পারবে না, তাই জন্য বাধ্য হয়ে আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, একটা প্রশ্ন উত্তর দিয়ে ওখানে বোকার মতো দাঁড়িয়ে থাকো সেরকম একটা ব্যাপার। তবে আর একটা খুশির খবর, সেটা হচ্ছে আমি শেষ পর্যন্ত আর প্রাইজ নিতে পারিনি, এটা আমার একটা দুঃখ বা দুর্বলতাই বলতে পারো, কিন্তু আমার দুর্বলতা কাটিয়ে তুলেছে আমার ছেলে আর আমার মামি শাশুড়ি, আমি তাতেই সন্তুষ্ট হয়েছি, খুব খুশি হয়েছি যে না আমি পারিনি তো কী হয়েছে, আমাদের ফ্যামিলির মানুষ তো পেয়েছে, সেই জন্যে আমি খুব খুশি হয়েছি। তো তোমরা সেটা দেখতে পাবে কী প্রাইজ পেলো। সাথেই থাকে, এবার না পারলে আমি আর কিছু বলবোই না, বলো ছা নিজেদের ছা
সারা জীবন কালোই থাকে। আমি তো প্রশ্ন করেছি ছেলে ও মেয়ে উভয়েরই, যখন আমি ছেলে ও মেয়ে উভয় উল্লেখ করেছি তখন চুল তিল চোখ এগুলো হয়। আসো নাম কি বলে দাও সবাইকে, বলো আমার জন্য জোরে হাত তালি। কি নাম? ওকে তাহলে হলো দিদি নাম্বার ওয়ান হলো। তারপরে আরো একটা শো আছে যাতে বুদ্ধি লাগে, কি দাদাগিরি। একদম দাদাগিরি, চলুন এবার দেখবো আমরা দাদাগিরি। নেক্সট প্রশ্ন আপনাদের জন্য, আপনারা আমি আগে আগে আপনাদের জন্য একটা সোজা প্রশ্ন করি যেটা সবাই মিলে একসাথে উত্তর দেবেন। আপনাদের সকলের পছন্দের বাঙালি ক্রিকেটারের নাম কি জোরে? বাঙালি দাদা, তাই তো উনি আমি রেট থাকে এটা তোমরাই বললে। তাহলে আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে, এটা তোমরা বলে দিয়েছো। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? হ্যাঁ বলো, কণ্ঠস্বর বাদ্যযন্ত্র। তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে কেমন ধরনের প্রশ্ন করছিল, আর বেশ মজার মজার প্রশ্ন, আর উত্তর দিতে খুব ইচ্ছাও করছিল, কিন্তু ওই যে বললাম বোকার মতো ওখানে দাঁড়িয়েছিলাম, কিছু করার ছিল না। তো এখানে একজন অভিনয় করে দেখাচ্ছিল, তো আর একজন যেমন দিদি নাম্বার ওয়ানে হয়ে থাকে, একজন অভিনয় করে দেখায়, তো অপরজন সেটা চেষ্টা করে বোঝার যে ওটা কী বলতে চেয়েছে। তো সেই বুঝে এই প্রশ্নটা করেছিল, কিন্তু দুঃখের কথা ওরা দুজন কেউ কাউকে বোঝাতে পারেনি, তো সেই জন্য ওরা এই পারে আসতে পারেনি। তো ফাইনালি দেখো এখন উপহার নেওয়ার পালা, এরা প্রতিযোগিতায় জিতেছে বা প্রশ্নগুলো উত্তর পেয়েছে, শেষ পর্যন্ত টিকে রয়েছে। তাই আর ওই দেখো কর্নারে আমার ছেলে উপহার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা পেন দিয়েছে, একটা বাংলা থেকে একটা গেঞ্জি দিয়েছিল, সেটা যাই হোক ছেলের হবে না, ছেলের বাপের বাবার হবে। তো এই পর্যন্তই। তো প্লিজ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখো। তো এটুকুই, বাই, গুড নাইট।